রিভাইভার ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুক্ত বাতাসের খোঁজে। দোয়া তো করেছিলাম, দোয়া মুমিনের হাতিয়ার, মারাত্মক হাতিয়ার, পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী। দোয়ার শক্তিতে ইনশাআল্লাহ আপনি পরাজিত করতে পারবেন পণ এবং হস্তমৈথুনের নামক হাইড্রা দানবকে। আর তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা আল মুমিন 60। আল্লাহ সুবহান তাআলা লাজুক, দয়াবান। যখন কোনো মানুষ তার দিকে দুখানা হাত তুলে দোয়া করে, তাহলে তিনি তা ব্যর্থ এবং শূন্যভাবে ফিরিয়ে দিতে লজ্জা পান। তিরমিজি 3556। একটা লেকচার শুনছিলাম, বক্তা বলেছিলেন, যদি আপনি কোনো পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুন্নাহ নিজের জীবনে নিয়ে আসতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন কারণে তাতে সফল হচ্ছেন না, তাহলে আপনি আল্লাহ সুবহান তাআলার কাছে সাহায্য চান। রাতের গভীরে আপনার পাপের জন্য অনুতপ্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ে আল্লাহ সুবহান তাআলার কাছে খাস অন্তরে দোয়া করুন, ইয়া আল্লাহ, আমি ওই কাজটা থেকে বেঁচে থাকতে চাই কিন্তু আমার নফসের কারণে, শয়তানের ধোকার কারণে আমি সেই পাপ থেকে দূরে থাকতে পারছি না। আর আমাদের পরিবেশও বিরূপ, আপনি সব কিছুর উপরেই পূর্ণ ক্ষমতাবান, কাজেই আমাকে সেই কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। এ দোয়া করতে কি খুব কষ্ট হবে? তেমন কোনো সময় খরচ হবে না, কিন্তু সামান্য কষ্ট করে, সামান্য সময় ব্যয় করে আপনার করা এই দোয়া হাশরের ময়দানে আপনার কাছে অমূল্য ধন মনে হবে। ভাই, আল্লাহ সুবহান তাআলার কাছে সাহায্য চান, তাহলে হাশরের ময়দানে অন্তত আল্লাহ সুবহান তাআলাকে এটা বলতে পারবেন, ইয়া আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চেয়েছিলাম, আপনার কাছে দোয়া করেছিলাম, আপনি এখন আমাকে মাফ করে দিন। আল্লাহ সুবহান তাআলার কাছে দোয়া করুন এভাবে, যেন আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন, ইয়া আল্লাহ, আমি সম্পূর্ণভাবে আপনার কাছে আত্মসমর্পণ করলাম, আপনার উপরেই ভরসা করলাম, আপনি আমাকে এই পাপ থেকে বাঁচান, আর না হলে আমাকে হাশরের ময়দানে এই পাপের কারণে পাকড়াও করবেন না। সুবহানাল্লাহ, এভাবে দোয়া করলে আপনার শুধু লাভ আর লাভ, আল্লাহ সুবহান তাআলা হয় ওই পাপ থেকে আপনাকে বাঁচাবেন আর না হলে তার শাস্তি থেকে বাঁচাবেন, দুদিক থেকে আপনার লাভ। সহিহ হাদিসে এসেছে, বান্দা যখন আল্লাহ সুবহান তাআলার কাছে দোয়া করে এবং ফলাফলের জন্য ব্যস্ত হয়ে যায়, বলতে থাকে, কখন আল্লাহ আমার দোয়ার উত্তর দিবেন, কখন আমি আমার কাঙ্ক্ষিত বিষয়টা পাবো, তখন তার দোয়ার জবাব দেওয়া হয় না। সহি বুখারি 5981, সহি মুসলিম 7110। কাজেই আল্লাহ সুবহান তাআলার উপর থেকে আশা না হারিয়ে দোয়া করতে থাকুন, আপনার দোয়া ব্যর্থ হবে না ইনশা আল্লাহ। ও যখন পর্ণাসক্ত, বাচ্চা কাচ্চা কিশোর তরুণদের পর্ণাসক্তির উপর ফোকাস করতে গিয়ে বিবাহিতদের মারাত্মক পর্ণাসক্তি ফোকাসের বাইরে থেকে যায়। বিবাহিতদের পর্ণাসক্তি কি ভয়ঙ্কর, এই সিরিজের প্রথম দিকে 108টি নীলপদ্ম শিরোনামের অডিওতে বিস্তারিত আলোচনা হয়েছে। একবার পর্ণাসক্ত হয়ে গেলে সঙ্গীর মাঝে আর প্রশান্তি খুঁজে পাওয়া যায় না, তাকে শুধু ভোগ্যদ্রব্য মনে হয়। অনেক স্বামী স্ত্রী তাদের সঙ্গীদের বাধ্য করেন বিছানায় পর্নস্টারদের অনুকরণ করতে, ভালোবাসা হারিয়ে যায়। মধ্যরাতে স্বামীর স্পর্শ স্ত্রীর শরীরে আর শিহরণ জাগায় না, মনে হয় একটা পশু তাকে ছিঁড়ে ছিবড়ে খাচ্ছে। ঝড় থেমে গেলে স্বামী পাশ ফিরিয়ে ঘুমিয়ে যান, স্ত্রী বেচারি জেগে থাকেন একজোড়া সিক্ত চোখ আর বুক ভরা ঘৃণা নিয়ে। একসময় ভেঙে যায় সংসার, অথচ একটু সচেতন হলে বিবাহিতদের পর্ণাসক্তি এবং এর ক্ষতিকর প্রভাব অনেকাংশে নিয়ন্ত্রণ রাখা সম্ভব। কিভাবে এই আসক্তি মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা করা হবে এই অডিওতে। আপনার স্বামী বা স্ত্রী যদি নিজে থেকে আপনার কাছে এসে তার আসক্তির কথা স্বীকার করে নেয়, তাহলে আসক্তি কাটিয়ে ওঠার অর্ধেক কাজটাই শেষ হয়ে যায়। বাকি থাকে শুধু দুজনের সম্মিলিত প্রচেষ্টায় অবশিষ্ট কাজটুকু করে ফেলা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পর্ণ আসক্ত স্বামী বা স্ত্রী আসক্তির কথা সযত্নে গোপন রেখে দেন, সরাসরি জিজ্ঞেস করলে অস্বীকার করে বসেন, ফলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়। তো প্রথমেই আমরা আলোচনা করব পর্ণ আসক্ত হবার চিহ্নগুলো নিয়ে, যেভাবে বুঝবেন আপনার সঙ্গী পর্ণাসক্ত কিনা। এক, আপনার স্বামী ধীরে ধীরে অসামাজিক হয়ে পড়বেন, সামাজিক এবং পারিবারিক বিভিন্ন গেট টুগেদারে বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে চলবেন, আপনাকেও তিনি আর আগের মতো সময় দেবেন না, আপনাকে এনে ঘুরতে বের হবেন না, আপনার মান অভিমান সুখ দুঃখের প্রতি তার কোনো নজর থাকবে না। দুই, আপনার স্বামী ইন্টারনেট আসক্তি মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যাবে, দিন রাত অনলাইনে পড়ে থাকবে, কর্মক্ষেত্র থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে তিনি ল্যাপটপে বা মোবাইলে বসে পড়বেন, আপনার সাথে বা পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে স্থির হয়ে দুদণ্ড কথা বলার সময়টুকু তার হবে না। তিন, তার ঘুমের প্যাটার্ন বদলে যাবে,
রাতভর অনলাইনে থাকার কারণে সকালে বেশ দেরি করে ঘুম থেকে উঠবেন। কখনো কখনো এমন হবে যে সারা রাত তিনি বিছানায় পিঠ ঠেকাবেন না, অফিসের কাজ নিয়ে ব্যস্ত এসব বলে রাতভর অনলাইনে পড়ে থাকবেন। 4, ব্রাউজার সার্চ হিস্ট্রি ডিলিট করে দেবেন। 5, রাস্তাঘাটে চলাচলের সময় আপনি সাথে থাকলেও আপনার উপস্থিতি সম্পূর্ণ উপেক্ষা করে তিনি অন্য মেয়েদের শরীরে চোখ দিয়ে গিলে খেতে চাইবেন। 6, আইটেম সং মিউজিক ভিডিওর প্রতি মাত্রাতিরিক্ত আকর্ষণ জন্মাবে, আপনার সামনে চরম অশ্লীল আইটেম সং দেখতেও দ্বিধাবোধ করবেন না। 7, আপনার স্বামী সম্পূর্ণ এক নতুন দৃষ্টিতে আপনাকে দেখতে শুরু করবেন। আপনার পোশাক আশাক কেমন হওয়া উচিত, আপনার ফিগার কেমন হলে ভালো হয় সে সম্পর্কে তিনি ঘন্টার পর ঘন্টা লেকচার ছাড়তে থাকবেন। আপনি অবাক হয়ে আবিষ্কার করবেন যে মানুষটার কাছে আপনি ছিলেন দুর্দান্ত রূপসী, অমরাবতীর রাজকন্যা, যে মানুষটা আপনার সবকিছুই পছন্দ করত, আপনাকে নিশিদিন পাগলের মতো ভালোবাসত, সেই মানুষটি আজ আপনার চেহারায় খুঁত ধরছে, উঠতে বসতে আপনার কাজে ভুল ধরছে, আপনার সাথে রূঢ় আচরণ করছে। 8, আপনার স্বামী অন্তরঙ্গতার সময় জানোয়ারের মতো হয়ে যাবে, অ্যানাল সেক্সের মতো হারাম বা ওরাল সেক্সের মতো জঘন্য কাজে আপনাকে বাধ্য করবেন বা করতে চাইবে, আপনি রাজি না হলে আপনাকে বকাঝকা করবে বা মারধর করবে, অনেক সময় এ কাজগুলো করতে আপনাকে বাধ্য করবে, আপনার অনিচ্ছা সত্ত্বেও জোর করে করবে, অন্তরঙ্গতার সময় আপনার তৃপ্তি অতৃপ্তির দিকে কোনো খেয়াল রাখবে না, নিজের তৃপ্তি তার কাছে শেষ কথা হয়ে দাঁড়াবে। একজন পর্ণাসক্ত ব্যক্তির স্ত্রী তার স্বামীর কাছে অন্তরঙ্গতার বর্ণনা দিয়েছে এভাবে, ওর কাছে আমি রক্ত মাংসের একজন মানুষ ছিলাম না, ছিলাম একটা ভোগ্যপণ্য, বিছানায় ও আমার সাথে ঠিকমতো প্রেম করতো না, যেন বিছানায় শুধু ওর শরীরটাই উপস্থিত, মন থাকতো অন্য কোথাও, হয়তো বা ওর মন পড়ে থাকতো সেই পর্ণভিনেত্রীর কাছে, যাদের কথা চিন্তা করে সে উত্তেজিত হতো এবং আমার শরীরের উপর ঝাল মেটাতো। 9, বিছানায় অন্তরঙ্গ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে চাইবে। 10, পর্ণাসক্তির এক পর্যায়ে আপনার স্বামী আপনার সঙ্গে অন্তরঙ্গতায় আগ্রহ হারিয়ে ফেলবেন, আপনার সঙ্গে একই বিছানা ভাগাভাগি করার চেয়ে তিনি অন্য বিছানা বা অন্য ঘরে ঘুমোতে আগ্রহী হবেন, অন্তরঙ্গতার বিশেষ পর্যায়ে তার উত্তেজিত হতে সমস্যা হবে। 11, আপনার স্বামী তার প্রাইভেসি নিয়ে বাড়াবাড়ি করবে, তার সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন আপনার স্বামী কি যেন লুকাচ্ছে আপনার কাছ থেকে, নিছক কৌতূহল বশত রাত জেগে অনলাইনে কি করো, কি লুকাচ্ছ আমার কাছ থেকে, এই ধরনের প্রশ্ন আপনার স্বামীকে মারাত্মক খেপিয়ে দিবে, তিনি আপনাকে কটু কথা বলবেন, ঝগড়াঝাটি করবেন। অগণিত পর্ন আসক্তদের উপর গবেষণা করে বিশেষজ্ঞরা এই লক্ষণগুলো চিহ্নিত করেছেন। উপরের কিছু কিছু লক্ষণ অবশ্য পরকীয়া করে এমন ব্যক্তিদের মধ্যে থাকতে পারে, তবে 5, 6, 8, 9, 10 নম্বর লক্ষণগুলো থাকলে নিশ্চিতভাবে বলতে পারবেন যে আপনার স্বামী পর্ন আসক্ত। নিজের স্বামী পর্ণাসক্ত এটা বোঝার পরের ধাপটা অনেক ক্ষেত্রে অধিকাংশ স্ত্রী ভুল করেন, কেউ কেউ একেবারেই পাত্তা দেন না, ভাবেন এটা আবার কি, পুরুষ মানুষ একটু আধটু দেখতেই পারে, দেখলে তো আর সমস্যা নেই, কেউ কেউ আবার প্রচণ্ড রেগে যান, চিৎকার চেঁচামেচি করেন, দুনিয়া শুদ্ধ লোকেদের জানিয়ে দেন, বিশেষ করে স্বামীকে হাতে নাড়তে পর্ণ দেখা অবস্থায় ধরে ফেললে। আবার অনেক স্ত্রী নীরবে চোখের পানি ফেলেন, কাউকেই কিছু বলেন না। এই অডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব আপনার স্বামী পর্ণাসক্ত এটা বোঝার পর আপনার করণীয় কি। 1, আপনার পর্ণাসক্ত স্বামীর সঙ্গে তার পর্ণাসক্তি নিয়ে কথা বলা, এটা খুব গুরুত্বপূর্ণ ধাপ, এই ধাপে পা ফেলতে হবে খুব সাবধানে, একটু এদিক সেদিক হলেই অবস্থা খুব জটিল হয়ে যাবে। খেয়াল করে দেখুন কখন আপনার স্বামীর মন ভালো আছে, তারপর এমন কোথাও গিয়ে দুজনে বসুন যেখানে আপনারা একান্তে কথা বলতে পারবেন, হতে পারে সেটা বেডরুম কিংবা কোনো পার্কের বেঞ্চ অথবা কোনো নিরিবিলি সবুজ ফুটপাথ যেখানে দুজন হাত ধরে পাশাপাশি হেঁটে যেতে পারবেন বেশ কিছু দূর, তার চোখে চোখ রেখে সরাসরি বলুন আপনি জেনে ফেলেছেন তার পর্ণাসক্তির কথা, তার পর্ণাসক্তির কারণে আপনি নিজেকে কতটা তুচ্ছ মনে করেন, আপনার হৃদয়ে প্লাবন নামে অষ্টপ্রহর, তার প্রতিটি স্পর্শে আপনার গা ঘিনঘিন করে ওঠে, বিস্তারিত বলুন, তাকে মনে করিয়ে দিন বিয়ের সেই প্রথম রাতগুলোর কথা যখন পৃথিবীতেই নেমে এসেছিল জান্নাতের সুখ, ঘোমটা খুলে প্রথম চোখে চোখ রাখা, প্রাণ ভরে দেখা, প্রথম স্পর্শ, প্রথম জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ায় মুগ্ধ হওয়া, তারপর কত ঝড়ঝাপটা এসেছে, দমকা বাতাস লণ্ডভণ্ড করে দিতে চেয়েছে আপনাদের সাজানো সংসার, আপনারা দুজন দাঁতে দাঁত চেপে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে গিয়েছেন, জয়ী হয়েছেন, সেই আপনারাই কেন পর্ণাসক্তির কাছে পরাজিত হবেন,
মেয়েদের চোখের পানি পুরুষদের জন্য সহ্য করা খুবই কষ্টের। আপনার স্বামীর সাথে কথা বলতে বলতে চোখে পানি আনুন। আপনাদের সন্তান থাকলে তার ভবিষ্যতের কথা আপনার স্বামীকে স্মরণ করিয়ে দিন। আপনাদের এই কথোপকথনের সম্ভাব্য পরিণতি হতে পারে 3 রকম। 1, আপনার কাছে ধরা পড়ার আগে থেকে আপনার স্বামী পর্ণাসক্তি কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি সফল হননি। আপনার মুখে কথাগুলো শোনার পর তিনি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়বেন, লজ্জায় লাল হয়ে যাবেন, কঠোর প্রতিজ্ঞা করবেন আসক্তি কাটানোর। 2, ধরা পড়ার আগে তিনি পর্ণাসক্তি কাটানোর ব্যাপারে সিরিয়াস কোনো চিন্তাভাবনা করেননি, কিন্তু আপনার সাথে এ কথোপকথনের পরে পর্ণাসক্তি ছাড়ার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করবেন। আপনাকে আশ্বাস দেবেন যে তিনি আর পর্ণ দেখবেন না। 3, আপনার কথা শুনে রেগে যাবেন, আপনাকে বকাঝকা করবেন, গর্গোবিন্দের মতো আচরণ শুরু করবেন, পর্ণ দেখার পরিমাণ আরও বাড়িয়ে দেবেন। আপনার স্বামীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে আপনার পরবর্তী পদক্ষেপ কী হবে। 3 নম্বর প্রতিক্রিয়ার কথা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে আমরা এখন চিন্তা করব প্রথম 2টি প্রতিক্রিয়া নিয়ে। নিজে যেমন পর্ণাসক্তির ক্ষতিকর দিক নিয়ে পড়াশোনা করবেন, ঠিক তেমনই আপনার স্বামীকেও পর্ণাসক্তির ভয়াবহতা সম্পর্কে জানানোর চেষ্টা করবেন। গুগল ঘেটে ঘেটে আর্টিকেল পড়বেন, ইউটিউব ভিডিও দেখবেন, বই পড়বেন। পর্ণাসক্তির ভয়াবহতা সত্যিকার অর্থেই উপলব্ধি করতে পারলে আপনার স্বামীর ভিতর থেকে একটা তাগাদা আসবে আসক্তি কাটানোর। সেই সাথে আপনারা দুজনেই পর্ণাসক্তির সাথে লড়াই করার কৌশল সম্পর্কেও ধারণা পাবেন ইনশাআল্লাহ ইন্টারনেট এবং বইপত্র ঘেটে। 2, এর পরের ধাপ নিজেদের জন্য একজন কাউন্সিলর ঠিক করে নেওয়া। কাউন্সিলর হতে পারেন মসজিদের ইমাম সাহেব, দুজনের কাছে কোনো বিশ্বস্ত বয়স্ক মুরব্বী, কোনো মনোবিদ বা কোনো যৌন বিশেষজ্ঞ। আপনার স্বামীর পর্ণাসক্তির কোনো এক পর্যায়ে, মানে তিনি কি অল্প কিছুদিন হলো পর্ণ দেখা শুরু করেছেন এবং তার আসক্তির প্রথম পর্যায়ে আছে, সফটকোর পর্ণ দেখেন নাকি হার্ডকোর ছাড়া চলেই না, অল্প কিছুদিন নাকি দীর্ঘদিন ধরে মারাত্মক রকমের পর্ণাসক্তি, এবং সব কিছু চিন্তা করেই কাউন্সিলর ঠিক করতে হবে। মনে রাখবেন, কাউন্সিলরের সাহায্য নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি মাত্র কাজের অবহেলার কারণে পর্ণাসক্তি কাটিয়ে উঠতে ব্যর্থ হওয়ার নজির আছে ভুরি ভুরি। 3, পরের ধাপটি বেশ গুরুত্বপূর্ণ। আপনাদের খুঁজে বের করতে হবে কেন আপনার স্বামী পর্ন ভিডিও দেখছে, কি আপনার স্বামীর জন্য পর্ন ভিডিও দেখা ট্রিগার হিসেবে কাজ করছে। হতে পারে তিনি বিয়ের আগে থেকে পর্নোগ্রাফিতে আসক্ত, বিয়ের পরে ইন্টারনেট ব্রাউজ করতে করতে কৌতূহলবশত পর্ন ভিডিও দেখেছেন 2-1 বার, তারপর ধীরে ধীরে আসক্ত হয়ে পড়েছেন কোনো বন্ধুর মাধ্যমে, ইরোটিক মুভি আইটেম সং দেখার নেশা থেকে আরও কড়া পর্ন ভিডিওতে আসক্ত হয়ে পড়েছেন, চারপাশের যৌনতাড়িত পরিবেশ দ্বারা প্রভাবিত হয়েছেন, যৌন অতৃপ্তি থেকে মানসিক চাপ এবং মুক্তি পাবার জন্য, এই বিষয়গুলো চিহ্নিত করা খুবই জরুরি। স্বামীর পর্ণাসক্তির জন্য নিজেকে কখনোই দোষারোপ করবেন না। তারপরও একটু চিন্তা করে দেখুন তো, এমন কিছু কি আপনাদের মধ্যে ঘটেছে যেটা আপনার স্বামীর সঙ্গে আপনার দূরত্ব বাড়িয়েছে, আপনাদের সম্পর্কে তৈরি করেছে শূন্যতা, আর এই শূন্যতা তিনি পূরণ করেছেন পর্ন ভিডিও দিয়ে? যৌনতাড়িত এই সমাজে সবকিছুই একজন মানুষকে অবাধ এবং বিকৃত যৌনতার হাতছানি দেয়। মনে করুন, আপনার স্বামী সারাদিন অফিসের কাজ শেষ করে বিধ্বস্ত হয়ে বাসায় ফিরলেন। কর্মক্ষেত্রে সহকর্মী থেকে শুরু করে রাস্তাঘাটের পথচারিণী, বিলবোর্ড, দোকানের সাইনবোর্ড সবকিছুই তার ভিতরে বিশাল এক শূন্যতার সৃষ্টি করে। তার এই শূন্যতা পূরণ করতে পারতেন আপনি নিজেই। আপনার সঙ্গে 2টি কথা, আপনার মিষ্টি মুখ, মিষ্টি মুখের এক চিলতি হাসি, হালকা খুনসুটি আপনার স্বামীর বুকে বিশাল শূন্যতা ভরিয়ে দিত জান্নাতি সুখে। কিন্তু দেখা গেল আপনার স্বামী বাসায় ফিরে আপনাকে একদমই কাছে পেল না। আপনি হয়তো তখন বাসাতেই নেই, ঘরের বাইরে আপনার কর্মক্ষেত্রে ব্যস্ত, অথবা আপনি বাসাতে আছেন কিন্তু আপনার স্বামীর সঙ্গে মিষ্টি করে কথা বলেন না, ঘরের কাজের চাপে আপনি এলোমেলো অগোছালো চেহারা বিরক্তি নিয়ে বসলেন আপনার স্বামীর সামনে, অথবা ঘরে ঢোকার পরে খ্যাঁক খ্যাঁক শুরু করে দিলেন, এটা আনতে বলেছিলাম কেন আনুনি, আর কয়বার বলতে হবে, মিনসে আজ তোমারই একদিন না হলে আমারই একদিন। আপনার স্বামীর বুকের ভিতরের শূন্যতার বিস্তৃতি আরও কিছুটা বাড়ে। অনলাইনে সার্ফিং শুরু হয়, তারপর ধীরে ধীরে পর্ণাসক্তি, নাটক সিনেমার কল্যাণে এখন কেয়ারিং ওয়াইফের নতুন সংজ্ঞা তৈরি হয়েছে, স্বামীর সব ব্যাপারে খবরদারি করা, এটা কেন করলে, ওটা কেন করলে না, ওর সঙ্গে কেন মিশলে, এই ধরনের প্রস্তবানে বেচারা স্বামীকে সব সময় তটস্থ করে রাখা স্ত্রীকে এখন বলা হচ্ছে কেয়ারিং ওয়াইফ। সত্যিকারের কোনো পুরুষ নিজের স্ত্রীকে বসের ভূমিকায় দেখতে চায় না। এ কাজগুলো কত অজস্র স্বামীদের মন বিষিয়ে তোলে। ধীরে ধীরে স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হয়, পরকীয়া পর্ণাসক্তির সূচনা হয়, আমরা বুঝতে পারছি না।
আপনার স্বামীকে চোখের হেফাজতের গুরুত্বের কথা বারবার স্মরণ করিয়ে দিতে থাকুন। দুজনের মিলিত প্রচেষ্টায় সিনেমা নাটক দেখা ধীরে ধীরে কমাতে শুরু করুন এবং এক পর্যায়ে সম্পূর্ণভাবে এগুলো থেকে আপনার স্বামীকে দূরে থাকতে বলুন। অবসর খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। ছুটির দিনগুলোতে মুভি, নাটক দেখা, ফেসবুকিং, ইউটিউবে সার্ফিং করা বাদ দিয়ে নিজের মতো করে একান্ত সময় কাটান। অনুভব করুন আরও কতটা ভালোবাসা বাকি রয়ে গেছে আপনাদের দুজনের ভিতরে। সেই ভালোবাসা বেছে ফেলুন। বাইরে ঘুরতে যান, ফুটপাথে ধরে হাঁটুন যতক্ষণ ক্লান্ত না হন। রিকশায় বৃষ্টি বিলাস করুন পর্দা মেনটেন করে। জীবনের টানাপোড়েনে আপনাদের মাঝে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা কমে যাবে, তার অনেকটাই কমে যাবে। আপনার স্বামীর জন্য সুন্দর করে সাজুন। রাস্তাঘাট, কর্মক্ষেত্রে নারী দেহের প্রদর্শনী দেখে তিনি বিষাক্ত মন নিয়ে ঘরে ফেরেন। আপনি অগোছালো হয়ে থাকলে সেই বিষাক্ত মন আরও বিষাক্ত হয়ে যায়, আপনার প্রতি আকর্ষণ কমতে থাকে। পরকীয়ার সূত্রপাত যেমন হয় তেমনই পর্ন দেখার প্রবণতা বাড়তে থাকে। 20 পেরোলেই বাঙালি মেয়েরা কেমন জানি বুড়িয়ে যায়। নিজের শরীর ফিট রাখুন। বিয়ের প্রথম সময়ে দুজনের চোখে মুগ্ধতার যে ঘোর লেগে থাকে, বিয়ের পর কিছুটা পার হলে তা কেটে যায় বাস্তবতার আড়ালে। আমরা কেউই স্বীকার করি না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আপনার শরীর বেঢপ আকৃতির হয়ে গেলে আপনার স্বামী আপনার প্রতি দৈহিক আকর্ষণ কমে যাবে। ভালোবাসা, মায়া মমতা হয়তো আগের মতো থাকে, কিন্তু দৈহিক আকর্ষণ নিশ্চিতভাবেই কমে যায়। এই ফাঁকা জায়গাটুকু দখল করে নেয় পরকীয়া কিংবা পর্ণাসক্তি। আপনার স্বামীর দৈহিক চাহিদা মিটছে কি না, তিনি একান্তভাবে আপনাকে তার প্রয়োজন মতো কাছে পাচ্ছেন কি না সেদিকে খেয়াল রাখুন। অন্তরঙ্গতার সময় আপনার স্বামীকে সাধ্যমতো সহযোগিতা করুন। মাথায় রাখতে হবে, অন্তরঙ্গতার সময় স্বামীকে সাহায্য করার মানে এই না যে তিনি অন্তরঙ্গতার সময় অ্যানাল সেক্স এবং ওরাল সেক্স করতে বললেও বা পর্ন নায়িকাদের মতো বিকৃত কাজ করলেও আপনি সেটাই করবেন। শরীর ফিট রাখার মানে এই না যে আপনাকে পর্নস্টারদের মতো হতে হবে। সমস্যা আপনার স্বামীর, আপনার না। আপনি আপনার নিজের জীবনকে নষ্ট করবেন কেন? হারাম হালালের সীমানার মধ্যে থেকে যতটুকু করা সম্ভব আপনি ততটুকুই করবেন, এর বেশি কিছু নয়। একটা বিষয় পরিষ্কারভাবে বোঝা দরকার, আপনার স্বামীর পর্ন দেখার জন্য আপনি দায়ী না। আপনি যাই করুন, যদি কোনো অপরাধও করে ফেলেন, তবু আপনার স্বামীর পর্ন আসক্তিকে জাস্টিফাই করে না। কিন্তু একজন মুসলিম নারী এবং স্ত্রী হিসেবে স্বামীর সংশোধনের জন্য আন্তরিকভাবে চেষ্টা করা আপনার দায়িত্ব। পশ্চিমা ফেমিনিস্ট দর্শন দ্বারা যাদের চিন্তা কলুষিত তাদের কাছে হয়তো আমাদের অনেক কথাই ভালো লাগবে না, কিন্তু এই সমস্যাগুলোর সমাধান তাদের জানা নেই। এই সমাধানগুলো এবং এই বই ইসলামের অবস্থান থেকে মুসলিম হিসেবে মুসলিমদের জন্য বলা। আপনার স্বামীকে টার্গেট সেট করে দিন, আগামী এক সপ্তাহে তুমি পর্ন দেখবে না। এক সপ্তাহ পার হলে আবার নতুন টার্গেট দিন, এবার 2 সপ্তাহ। এভাবে চলতে থাকবে, প্রত্যেকবার টার্গেট পূরণ করতে পারলে তাকে পুরস্কৃত করুন। সেটা হতে পারে তার জন্য আপনার সুন্দর করে সাজা, কোনো উপহার দেওয়া, অথবা তার পছন্দের কোনো খাবার রান্না করা। কথাই আছে, দ্য অনলি ওয়ে টু দ্য হার্ট ইজ থ্রু দ্য স্টোমাক। আপনার স্বামীর টার্গেট পূরণ করতে না পারলে তার সঙ্গে রাগারাগি করবেন না, তাকে সাহস দিন, প্রেরণা যোগান। পুরুষের জন্য নারী যে কত বড় প্রেরণার উৎস তা নারী মনে হয় না কোনো দিন বুঝবে। আপনার স্বামী তার পর্ণাসক্তি কাটানোর ব্যাপারে আন্তরিক, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার স্বামীকে সময় দিন। তিনি বারবার ব্যর্থ হলেও তার সঙ্গে ধৈর্য ধরে লেগে থাকুন। কিন্তু আপনি যদি বুঝতে পারেন আপনার স্বামী পর্ণাসক্তি কাটানোর ব্যাপারে একেবারেই আন্তরিক না, তিনি আপনার আবেগ নিয়ে খেলছেন, তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। আপনিও তার আবেগ নিয়ে খেলুন, কান্নার বন্যা বইয়ে দিন, সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দিন, রান্না করা বন্ধ করুন, ভাতে মারুন, পানিতে মারুন, শরীরে মারুন। আপনার স্বামীকে পর্ন দেখে অবস্থায় দেখলে ঠিক তখনই কিছু বলার দরকার নেই, এ সময় তার থেকে দূরে থাকাই ভালো, তিনি এ সময় স্বাভাবিক অবস্থাতেই থাকেন না, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যেতে পারে, তাই পরে যে কোনো এক সময় এটা নিয়ে আলাপ করবেন। পিসি বা ফোনে পর্ন সাইট ব্লকার সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল করা অত্যন্ত জরুরি। এই ওয়েবসাইট বা অ্যাপসগুলো আপনার স্বামীর সঙ্গে আলোচনা করে ইনস্টল করতে হবে, লুকিয়ে লুকিয়ে গোয়েন্দারি করার জন্য নয়। আপনার স্বামীর সঙ্গে কোনো রকম পূর্ব আলোচনা ছাড়াই এগুলো ইনস্টল করলে হিতে বিপরীত হতে পারে। এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব বিশেষ বিশ্বক্ষয় অডিওতে। ইনস্টল করতে সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে সংকোচ বোধ করবেন না। বাসায় পার্থত্য পক্ষে কাজে মেয়ে রাখবেন না। যেসব নারীদের সঙ্গে আপনার স্বামীর বিয়ে হালাল,
যাদের সঙ্গে আপনার স্বামীকে পর্দা মেনটেন করতে হবে তাদের ব্যাপারে আপনার স্বামীকে বারবার নসিহা দিতে থাকুন। আপনার স্বামীকে পর্দার গুরুত্ব মনে করিয়ে দিতে হবে নিয়মিত। প্রচুর পরিমাণে দোয়া করতে হবে দুজনে মিলে, দান সাদকা করতে হবে, আল্লাহ সুবহানু তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আপনার সন্তানদের তাদের বাবার কাছ থেকে যতটা পারা যায় দূরে রাখতে হবে। অনেক অনেক মানুষের পর্নোগ্রাফির সাথে পরিচয় ঘটে তাদের বাবাদের পর্নাশক্তির সূত্রে। আপনার পক্ষ থেকে সর্বোচ্চ করার চেষ্টা করার পরও যদি আপনার স্বামী পর্নাশক্তির কাটানোর ব্যাপারে আন্তরিক না হন, বারবার আপনার সঙ্গে প্রতারণা করেন, বারবার সুযোগ দেওয়ার পরও তিনি ব্যর্থ হন, তাহলে আপনাকে আপনাদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে। একা একা কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনার কাছের মানুষদের সঙ্গে কথা বলুন, মুরব্বীদের সঙ্গে আলোচনা করুন, কোনো কিছুই লুকানোর দরকার নেই। তারপর সবাই মিলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। তবে যে সিদ্ধান্তই নিন না কেন, তার আগে অবশ্যই কোনো আলিমের সঙ্গে সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে বিস্তারিত কথা বলতে হবে, আর অবশ্যই ইস্তেখারার সালাত আদায় করে দিতে হবে। এবার আবার প্রথম ধাপে ফিরে যাই। পর্নাশক্তি নিয়ে কথা শুরু করলে আপনার স্বামী যদি রাগারাগি করেন, তাহলে ওকে কিছুটা সময় দিন। তারপর আবার বলুন, পর্নাশক্তির ভয়াবহতা বুঝিয়ে বলুন, আবেগ নিয়ে খেলুন, সন্তানদের নিয়ে বাপের বাড়ি চলে যাবার হুমকি দিন, তিনি একসময় বুঝবেন ইনশাআল্লাহ। তারপর ধাপে ধাপে 2 থেকে শুরু করে পরের টিপসগুলো অনুসরণ করুন। কোনো মতে আপনার স্বামীকে বোঝাতে না পারলে, কোনো কিছুতেই কাজ না হলে মুরব্বীদের সঙ্গে কথা বলে আলিমদের কাছ থেকে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে পরামর্শ নিন। আর এখানে শেষ হচ্ছে ও যখন পর্ণাসক্ত। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।